রমজান ইন লাইজুস টেরিটরি। তো আজকে দ্বিতীয় রমজান, একটু আগে গোসল করে আমি নামাজটা আদায় করে নিছি দুপুরের জোহরের, এখন প্রায় 2টা বাজে। আজকে রান্নাবান্না তেমন কিছু নেই, যা আছে টুকিটাকি করবো হালকা পাতলা, কারণ বেশ কিছুদিন আমাদেরকে এই দেখা যায় যে প্রতিদিন আমরা যেসব ধরনের খাবার মানে ইফতারি মানে খেয়ে থাকি, এই আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, তো এখন কয়েকটা দিন এই ধরনের খাবারই চলতে থাকবে। তো আজকের আমার একটা প্যারা নাই, কারণ অনেক কাজটা আমি গুছিয়ে রেখেছিলাম গতকালকেও, আমি কিছু কাজ গুছিয়ে রেখেছি যাতে আজকে একটু কম ধকল যায়, কারণ প্রথম দিনতে একটু স্বাভাবিক ব্যাপার, একটু প্যারাদায়ক হয়। তো রমজানে অ্যাকচুয়ালি সব কিছু মেনটেন করাটা মাঝে মাঝে আমার কাছে মনে হয় সহজ, আবার মাঝে মাঝে মনে হয় অনেক কঠিন, কারণ রমজানে বেশিরভাগ সময়ই কিন্তু রান্নাবান্না আমাদের রান্নাবান্না করতে করতেই চলে যায়, বিশেষ করে বিকেল টাইমটা, দুপুর থেকে যেমন এই টাইমটা থেকে অনেকে কিন্তু রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছে। আমি আজকে এখনও ঢুকিনি, কালকে আমি একটু হাফ হাফ করে করেছিলাম, কারণ প্রথম রোজে আমি ভাবতে পারি নাই যে শেষের দিকে কী হবে, কারণ আরিশ বিকেলবেলা এত ঝামেলা করছে, ও প্রচুর বিরক্ত করছে কালকে বিকেলে, সো ও এখন ঘুমাচ্ছে, তো আমি এখন কিছু কাজ গুছিয়ে রাখছি। আর আজকে তেমন ঝামেলার কিছু নাই, কারণ কালকে মাছের তরকারি আছে, 2টা মাছের তরকারি রান্না করেছিলাম, 2টা মাছের তরকারি আছে, তো সেটা দিয়ে এই রাতে হয়ে যাবে, শুধু সেহরির জন্য একটা তরকারি রান্না করব আর ইফতারটা বানাবো, ব্যাস আর কিছু করবো না আজকে, কারণ আজকে এত ঝামেলা নিতে চাচ্ছি না আজকে। সো প্রথম দিন একটু সমস্যা হয়, এরপরে আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যায়। সো আজকে যেমন কালকে আমি কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম, যেমন কালকে আলুর চপটা আমি তৈরি করে রেখেছিলাম, অন্যান্য জিনিস আছে যেগুলো আমি করে রেখেছিলাম, তো আজকে আমার মনে হয় না তেমন কোনো সমস্যা হবে। তো আজকে একটুখানি ধীরে সুস্থে ভাবছি যে আস্তে আস্তে যাই, ভাবলাম যে এই সময়টা এখন আরিশ একটু ঘুমাচ্ছে আর আমার এডিটিং একটু বাকি আছে, কালকের ভিডিওটা আমি আজকে আপলোড দিব, তো ভাবছি যে আচ্ছা ঠিক আছে একটু এডিটিংটা কমপ্লিট করে দেন আমি রান্নাঘরে ঢুকবো। আর আমার ছেলেটা বিরক্ত করে বলতে ও কান্নাকাটি তেমন করে না, আমি যেখানে থাকি রান্নাঘরে থাকলে ও রান্নাঘরে থাকবে, আমি যদি ঘরে থাকি তাহলে ও ঘরে থাকবে। রান্নাঘরে গিয়ে দেখা যায় যে সিঙ্কের উপরে ওঠার চেষ্টা করে, পানি ধরার চেষ্টা করে, তারপর সিলিন্ডারের কাছে চলে যায়, মানে এই সমস্ত এগুলো তো অ্যাকচুয়ালি মানে অনেক বিপজ্জনক জিনিস এরিয়া, সো তারপরেও ওকে দেখা যায় রাখতে পারি না, হুট করে দেখা যায় বুটিটা ধরে টান দেয়, তারপর উপরে ছুরি আছে ছুরিটা ধরে টান দিয়ে দিল, আবার দেখা যায় যে ও চুলার একদম কাছাকাছি চলে যায় তখন দেখা যায় আমি কিছু একটা ভাজছি বা তেলের উপর কিছু একটা দেয়, তো গরম জিনিসটা ওর কাছে তেলে ওকে ছিটে আসতে পারে, তো তখন দেখা যায় আমার মানে রাগ খুব রাগ হয়ে যায়, তখন ওকে একটু বকাছকা করি, কিন্তু তারপরেও ও ওখানেই থাকবে, ওখানেই যাবে, ওই এখানে ওর ফুফাতো বোন আছে, ওর সাথে খেলাধুলা করবে না তা করবে না, বা কারোর কাছে যাবে তাও থাকবে না, আমি যেখানে আছি ওর কাজ সেখানেই, ও সেখানে গিয়ে ঘুটুঘুটু করবে ঘুটুঘুটু। সো আমি এখন আর কথা বাড়াচ্ছি না, এখন আমি একটু আমার এডিটিংয়ের কাজটা শেষ করি, কারণ সময় চলে যাচ্ছে আর আরিশও ঘুম থেকে যে কোনো সময় উঠে যেতে পারে, সো এখন এ পর্যন্তই। আর দুপুর আজকে কী কী রান্না করছি সেটাও নিশ্চয়ই দেখাবো আপনাদের সাথে, সো দেখতে থাকুন। আজকে যে চাপিলা মাছ রান্না করছি প্রায় হয়ে গেছে, ইফতার বানাবো, মাছগুলো কিন্তু একটু বড়ো সাইজের, এই যে সাইজটা কিন্তু মাশাল্লাহ ভালোই বড়ো, এগুলো ছোটো ছোটো চাপিলা না, একটু বড়ো সাইজের চাপিলা, যে এটা কালকে বানিয়ে রেখেছিলাম একদম ফ্রোজেন শক্ত, জাস্ট এটা কিছুই করতে হবে না, সরাসরি এটাকে আমি এখন বেসনে দিয়ে ভাজবো। দেখে কি মনে হচ্ছে এটা আগের ফ্রোজেন করা ছিল, একদমই এক্স্যাক্ট সেম প্রসেসে ভাজতে হবে, কিন্তু জালটা একেবারে কমিয়ে দিয়ে একদমই কম আঁচে ভাজতে হবে, তাহলেই একদম ভেতরে যে বরফটা আছে সেটাও গলে যাবে এবং পানিও বের হবে না, কিছুই হবে না, একদম সুন্দর ভালো, মানে একদম কি বলবো একেবারে তাজা তাজা আলু চপের মতোই লাগবে। তবে হ্যাঁ, যখন আলু চপটা এভাবে বানিয়ে রেখে দিবেন অবশ্যই ভেতরে পেঁয়াজটা কিন্তু ভেজে রাখবেন, তাহলে কখনো মানে গন্ধ হবে না। ওই যে আমার চুলার ঝাল একেবারে কিন্তু কম, এই আছে ভাজতে হবে।
আমাদের আশেপাশে এরকম গরিব প্রতিবেশী আছে যারা কিন্তু অনেকে এই রোজার দিনেও না খেয়ে রোজা রাখছে এবং ইফতারেও কিন্তু তারা ভালো মন্দ কিছু না খেয়ে ইফতার করে। সো আসুন আমরা এরকম কোনো গরিব প্রতিবেশীদেরকে সাথে নিয়ে ইফতার করি এবং সওয়াব হাসিল করি। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।